শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাতল চরণে শতকোটি প্রণাম জানাই, প্রণাম জানাই ঋত্বিক দেবতাদের এবং এখানে উপস্থিত সবাইকে জয় গুরু। আমি এখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথিত নারীর নীতি থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমারই বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জীবন নিয়ন্ত্রণে জননী ও শৈশব শিক্ষা, ছেলেকে শত শিক্ষা, শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না, যাইতে পারে না। মা যদি তার জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্ত রূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়, তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তার দোষগুলিকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও। 5 হইতে 10 বছরের মধ্যে যাহা করিয়া দেবে তোমার শিশুকে, তাহাই তার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে, নিশ্চয়ই জানি। নারী শিক্ষার ভিত্তি ভুলিও না, মানুষের জনসাধারণত ছেলে মেয়েদের শিক্ষা, মেয়েদের বোধ, বাক্য, চলন, চরিত্র ও দক্ষতা হইতেই পাইয়া থাকে। তোমাদের এইগুলি যতই পুষ্ট ও পটু হইবে, মানুষের অন্তত ছেলে মেয়েদের শিক্ষার ভিত্তি ততই নিরেট হইবে। হিসাব করিয়া চলিও, পশ্চাতে পস্তাইতে হইবে না। শিশুর ভবিষ্যৎ বিধানে ছেলেদের বোধের পাল্লা মায়ের যদি নখদর্পণে না থাকে, কিসে পছন্দ করে, কেমন কথায় ভয় করে আঁতকে ওঠে, কেমন করিয়া কেমন করিয়া তার ভিতর সন্দেহ বা বিশ্বাস সৃষ্টি করিতে পারা যায় ইত্যাদি প্রয়োজন মতো প্রয়োগ করাই হইয়া ওঠে না। আর বোধের মাপকাঠি হাতে থাকিলে অতি সহজেই এই সমস্ত সম্ভব হইয়া শিশু বা ছেলেকে ভবিষ্যৎ বিপদের হাত হইতে অনেক সহজেই রক্ষা করা যায়। তুমি তোমার সন্তানকে সবসময় নজর ও হিসেবে রাখিও। সবাইকে জয়।